আসসালামু আলাইকুম। গত পর্বগুলোতে আমরা ম্যাটপ্লটলিব এবং পিলোর মাধ্যমে কিভাবে বিভিন্ন ইমেজের প্রসেস করতে পারি সেটা দেখলাম। আজকের পর্বে আমরা বেসিক কিছু ওপেনসিভির কাজ দেখব, ওপেনসিভি দিয়ে কিভাবে আমরা ইমেজের প্রি প্রসেসিং স্টেপগুলো করতে পারি এবং ভিডিওর প্রি প্রসেসিং স্টেপগুলো কিভাবে করতে পারি। তো চলুন শুরু করা যাক। OpenCV নিয়ে কাজ করার প্রথমে আপনার পিসিতে OpenCV ইনস্টল থাকা রাখতে হবে। যে ভার্চুয়াল এনভায়রনমেন্ট আমরা তৈরি করে নিয়েছি সেই ভার্চুয়াল এনভায়রনমেন্টের করেসপন্ডিং ভিএসকো জুপিটার নোটবুক আমরা অন করে নিয়েছি। গতভাবে আমরা ভিএসকো এবং পাইথন কাজ দেখলাম, আজকে জুপিটার নোটবুকে সব কাজ করব। তো প্রথমে আমরা আমাদের করেসপন্ডিং ইয়েতে ভার্চুয়াল এনভায়রনমেন্টে OpenCV পাইথন ইনস্টল করে নিলাম। যেহেতু আমাদের ইনস্টল করা আছে অলরেডি, এখানে দেখাচ্ছে রিকোয়ার্ড অলরেডি স্যাটিসফাইড। ওকে ডান। এখন আমরা গতদিন পেলের মাধ্যমে ইমেজ ডিট করা দেখলাম, আজকে OpenCV এর মাধ্যমে কোন একটি ইমেজ ডিট করব এবং সেটা শো করব। তো প্রথমেই আমরা OpenCV এর ইম্পোর্ট করে নিব। OpenCV ইম্পোর্ট করার নিয়ম হচ্ছে সিভি টু যদি আমরা ইম্পোর্ট করি দেন আমাদের ইম্পোর্টের ডান কাজ শেষ। তো আমাদের ইমেজ ডিআইআর ইমেজটা যে লোকেশনে আছে আমরা যে কোনো একটা ইমেজ দেই। এই যে এখানে অনেক ধরনের ইমেজ দেখতে পাচ্ছেন, আমরা আজকে এই ইমেজটা নিয়ে কাজ করি। পিএজ পাথ এখানে ডিআইআর দিয়ে দিলাম। তো এখন আমরা এখানে ইমেজ দিব, ইমেজ ইকুয়াল টু সিভি টু ডট ইম রিড, তারপরে এখানে আমাদের ইমেজের পার্টটা দিয়ে দিব। তো আমাদের ইমেজটা দেখেন রিড করা হয়ে গেছে। আমরা যদি ইমেজের ভিতরে ইন করি তাহলে ইমেজের এয়ারে আকারে আমাদের ইমেজটা খুব সুন্দরভাবে রিড করেছি। এখন আমরা বেসিক্যালি একটু ইমেজটা শো করাই যেন আমরা বুঝতে পারি যে ইমেজটা ঠিক মতো রিড হয়েছে। তো শো করানোর জন্য জাস্ট এক লাইনের কোড, এই ফাংশনালিটিগুলো আপনাদের একটু মনে রাখতে হবে। ওকে, তো শো করানোর জন্য আমরা কি কাজ করতে পারি, যে ইমেজটা নিয়ে এসেছি সেই ইমেজটাই আমরা শো করাবো। তো গত পর্বে আমরা ম্যাটপ্লটলিবের সাহায্যে ইমেজ শো করা দেখেছি, এরকম অ্যারে জাতীয় ইমেজ হলে সেটা ম্যাটপ্লটলিবের সাহায্যে শো করে দেখেছি। অর্থাৎ পিএলডি প্লট ডট ইমশো যে মেথডটা ছিল আমাদের, সেখানে আমাদের অ্যারে ইমেজটা দিলে আমরা সেটাকে শো করাতে পারতাম। বাট প্রথমে আমাদের এই প্যাকেজটা এখানে নিয়ে আসতে হবে বা ইম্পোর্ট করতে হবে ফ্রম পাইল্যাব ম্যাটপ্লটলিব ডট পাইপ্লট। আচ্ছা ইম্পোর্ট দিই এখানে, একটু ওয়েট, ইম্পোর্ট ম্যাটপ্লটলিব ডট পাইপ্লট অ্যাজ পিএলটি দেখি। ওকে, এখন আমরা এটাকে রান করি। দেখেন আমাদের যে ইমেজটা ছিল সেই ইমেজটা খুব সুন্দরভাবে রিড হয়েছে। বাট আমরা এখানে দেখলাম আমাদের ইমেজটা হচ্ছে আর জিবি ইমেজ, বাট এখানে আপনি আর জিবি ইমেজটা দেখতে পারতেছেন না। এই এখানে যখন আমরা রিড করেছি, জাস্ট রিড করলাম এবং সেটা শো করলাম, OpenCV আমাদের আর জিবি ডিফল্ট যে ইমেজটা ছিল সেটাকে বিজিআর অর্থাৎ আমাদের ব্লু গ্রিন রেড এ কনভার্ট করে ফেলেছে ইমেজটাকে। তো সেই জন্য আমরা আর জিবি ইমেজটা দেখতে পারলাম না। তো আমরা এটাও দেখার চেষ্টা করবো। তো আজকের পর্বে আমরা দেখলাম যে যে কোনো একটা প্যাকেজ কীভাবে ইনস্টল করতে হয়, জাস্ট একটা সিম্পল ইমেজ কীভাবে OpenCV এর মাধ্যমে এডিট করতে হয়। ধন্যবাদ।